হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুইটিস কিচেন টিএস। আজ তৈরি করে দেখাবো ঝরঝরে পালং শাক। পালং শাক রান্না করতে গিয়ে অনেকেরই পালং শাকটা ঝরঝরে হয় না। আমি আজ যে পদ্ধতিতে পালং শাকটা রান্না করে দেখাবো, পালং শাকটা হবে একদমই ঝরঝরে এবং পালং শাকের রঙটাও নষ্ট হবে না, একদম সবুজ টুকটুকে থাকবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যাবেন না, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। একাটি পালং শাক নিয়েছি, পালং শাকের আমি গুঁড়ার দিকটা কেটে নিয়েছি এবং ডাঁটি সহই পালং শাকগুলোকে রেখে দিয়েছি এবং পচাগুলো বেছে পরিষ্কার করে ফেলে দিয়েছি। একটি প্যানে আমি পর্যাপ্ত পানি ফুটতে দিয়েছি এবং পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। এক মিনিট সময় নিয়ে এই পালং শাকগুলোকে আমি ভাপিয়ে নিচ্ছি। এখন আমি একটি স্ট্রেনারে পালং শাকটা ঢেলে নিচ্ছি, সরাসরি আমি ট্যাপের নিচে দিয়ে ধুয়ে নিচ্ছি যেন ওভার কুকড না হয়। এবার স্ট্রেনারে রেখে দিব কিছু সময় যেন পানিটা ঝরে যায়। শাকের মধ্যে যে এক্সট্রা পানিটা রয়ে গিয়েছে সেটা হাত দিয়ে আমি চেপে এরকম করে বের করে নিচ্ছি, এতে শাকটা ঝরঝরে হবে। এবার শাকটাকে আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি এবং একটি নাইফের সাহায্যে শাকটাকে কেটে নিচ্ছি। আমি এখানে 2 কোয়া রসুন নিয়েছি, রসুনটাকে থেতু করে নিচ্ছি। একটি প্যানে আমি 2 টিস্পুন রান্নার রেগুলার অয়েল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি থেতু করে রাখা রসুনটা। লালচে করে রসুন আর শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছি। রসুন আর মরিচটাকে লালচে করে ভেজে নিয়ে এবার অ্যাড করে দিচ্ছি ভাপিয়ে রাখা পালং শাকটা। এই পালং শাকটাকে আমি 2 মিনিট ভেজে নিচ্ছি। এবার আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর মুখটা চিরে নিয়ে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ। এবার শাকটাকে আমি আরও 2-3 মিনিট ভেজে নিচ্ছি। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর শাকের পানিটা একদমই টেনে এসেছে, দেখুন। এখন আমি শাকটাকে নামিয়ে নিচ্ছি। যারা পালং শাক রান্না করতে গিয়ে পালং শাক ঝরঝরে হয় না বা কালারটা নষ্ট হয়ে যায়, তারা কিন্তু আমার এই রেসিপিটি অনায়াসে ফলো করতে পারেন। দেখুন, শাকটা একদম ঝরঝরে রয়েছে এবং কালারটাও কিন্তু নষ্ট হয়নি, একদম টুকটুকে সবুজ কালারে রয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।